আব্বা চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে আফিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মার হাবভাব দেখে বুঝলাম আফিয়ার সাথে মার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আমি এটাই চাচ্ছিলাম। আমি রাতে দোকানদারি করছিলাম, তখন বাজে রাত 10টা ছুঁই ছুঁই। দেখি আফিয়া আসলো, ও এই কয়দিনে শুকিয়ে গেছে। এত রাতে আফিয়াকে দেখে আমি বরাবরের মতোই অবাক হলাম, আর ওর উপরে রাগ হচ্ছিল কারণ এত রাতে ও বাইরে কী করে। আমি রাগান্বিত মুখে বললাম, এত রাতে তুমি বাইরে কী করো? তোর কাছে আসছি। সেজন্য এত রাতে? তোরে দেখতে ইচ্ছে করছিল। মিথ্যা কথা, অন্য কোনো উদ্দেশ্য থাকলে বলো। না রে, এমনি আসছি তোর সাথে দেখা করতে। ওকে, এটাই লাস্ট। পরে আর কোনোদিন যেন আর একা একা বাইরে না বের হতে। আচ্ছা, এখন বাড়ি যাবি না? অনেক রাত হয়েছে। যাব। আফিয়া শাড়ি পরে এসেছে, ঠোঁটে লিপস্টিক, শাড়ির উপরে শীতের জামা। আমি বললাম, এত রাতে শাড়ি পরছো কেন? এমনি, তোর আজকে একটা কথা বলবো। আমি বুঝতে পারছি আফিয়া কিসের কথা বলবে। তার মানে আফিয়া আমাকে ভালোবাসার কথা বলবে? নিজের ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। আমি তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বললাম, চলো বাড়ি যাই। আমি আর আফিয়া পাশাপাশি হেঁটে অনেকটা পথ আসলাম। আসলে আফিয়া বলল, চল পার্কের ভিতরে গিয়ে বসি। এত রাতে কোথায় বসবো? হারে চল। ওকে। আমি আর আফিয়া পার্কের ভিতরে গেলাম, গিয়ে প্রথম বেঞ্চে বসলাম, এক ল্যাম্পপোস্টের নিচে। আমি ভাবলাম আফিয়া বলার আগে আমিই বলে ফেলি আমার মনের কথা। আফিয়া বেঞ্চের মধ্যে বসলো, একেবারে আমার সাথে ঘেঁষে। তুই বস, আমি আসছি। কোথায়? আফিয়া উঠে চলে গেল। মোবাইলের লাইট জ্বালিয়ে সামনে থেকে একটা ফুল ছিল, এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম আফিয়া হয়তো আরও সময় নিবে, কিন্তু না, সাথে সাথে প্রপোজ করে বসলো। অ্যাকসেপ্ট করবো না কি না, কিন্তু আমি প্রপোজ অ্যাকসেপ্ট করবো না। প্রপোজ অ্যাকসেপ্ট করলে হয়তো তার মনের ভিতর কী চলছে সেটা জানতে পারবো না। দেখি আমার না করাতে আফিয়ার রিয়াকশনটা কেমন হয়। যদি দেখি তেমন একটা রিয়াকশন করে নাই, তাহলে বুঝবো ও অন্য কোনো উদ্দেশ্যে আমাকে প্রপোজ করেছিল। আমি না করাতে সেটা ব্যর্থ হয়েছে। আফিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি ইমাদ। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কি? আমি তোরে ভালোবাসি, আমি তোর জীবনের সঙ্গী হতে চাই। কিন্তু আমি তো তোমাকে আমার জীবনের সঙ্গী হতে বলি নাই। মানে? আমি বিরক্তিকর কণ্ঠে বললাম, মানে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমার প্রয়োজন নেই। তুই মনে হয় আমার সাথে মজা করতেছিস। আমি ভাবলাম অ্যাকসেপ্ট করেই ফেলি, শুধু শুধু মেয়েটাকে কাঁদিয়ে লাভ কি। আবার ভাবলাম, না, এত সহজে আমি তোমাকে ছাড়ছি না, তোমার ভিতরের কষ্টগুলো আমি শুনতে চাই, তোমার ভিতরে কি আছে সেটাও শুনতে চাই। আমি বললাম, মজা না, সত্যি আমি তোমাকে ভালোবাসি না। তাহলে এতদিন এসব কি ছিল? এত হাসি খুশি, এত কেয়ার, এসব কি সব নাটক? নাটক হবে কেন, তুমি অসুস্থ ছিলে তাই তোমার সেবা করলাম একজন মুসলিম হিসেবে। আফিয়া কেঁদে দিল সত্যি সত্যি, বলল, হিমাত তোর কথা আমি বিশ্বাস করতে পারতেছি না, তুই আমার মনটা ভেঙে দিচ্ছিস, এর ফল ভালো হবে না। জোর করে মন নিতে পারবেন, তোমরা শুধুই একটা বখাটে মেয়ে, কিছুদিন ভালোবাসার অভিনয় করবা, পরে লাত্তি মেরে ফেলে দিবা। এই প্রথম তোকে মন থেকে ভালোবেসে প্রপোজ করেছিলাম, কত আশা ভরসা নিয়ে। আমি আজ পর্যন্ত কোনো ছেলের হাত পর্যন্ত ছুঁয়ে দেখিনি, ভাবছিলাম যেদিন নিজের পছন্দের ভালোবাসার মানুষটিকে পাবো তারই হাত ছোব। তোরে দেখার পর মনে হয় আমি পেয়ে গিয়েছি, কিন্তু এখন দেখি আমার ধারণা ভুল। ভুল হতেই পারে, আমি বাড়ি যাই। মনে মনে ভাবলাম, আফিয়া একটু কষ্ট করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি দেখতে চাই তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কিনা। আফিয়া, অল্প কয়টা দিন ধৈর্য ধরো। কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আর জীবনেও আসবি না, আর আমি দেখব তুই কি করে এই এলাকায় থাকিস। আবার কেঁদে কেঁদে বলল, তুই আমার মনটা ভেঙে দিছস, এর শাস্তি তুই সারা জীবন নিয়ে বেড়াবি। আমি ভাবলাম পালাই এখান থেকে, না হলে আরো কত কি বলে ফেলবে। আমি চলে গেলে আফিয়া বাড়ি যাবে কিভাবে, তোর কি করি। আমি হাঁটা ধরলাম, আফিয়া আমার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, এখনো সময় আছে, আমার প্রপোজ অ্যাকসেপ্ট কর, না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, তুই কোন কষ্টে না করে দিলি? তোরে কি কেউ হুমকি দিয়েছে? শুধু একবার বল, তার আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। আমার ভালোবাসার মানুষটিকে হুমকি দেয়, সাহস কত বড়। আচ্ছা বুঝেছি, তোর এখনো সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে,
এক কাজ কর, তুই চিন্তা ভাবনা করে আগামীকাল জানাস, ওকে? চিন্তা ভাবনার কিছুই নেই, আমি তোমাকে ভালোবাসতে পারবো কিন্তু এখন না। কেন, এখন কি সমস্যা? সমস্যা আছে। দেখ ইমান, সুযোগ খুঁজবি না, যা বলবি সরাসরি বল। তাহলে তুমি বুঝে গিয়েছো? বুঝেছি, কিন্তু তুই তোর নিজের বিপদ নিজে ডেকে আনলি। ভেবেছিলাম কারো কাছে বিরক্তের কারণ হব না, কারো কাছে অপমানিত হয়ে জীবন কাটাবো না, ভাবছিলাম কারো কাছে হেয় প্রতিপন্নের পাত্র হয়ে থাকবো না, ভাবছিলাম তার জীবনে আমার গুরুত্ব হবে অনেক আকাশ সমান উঁচু, কিন্তু দেখি আমরা বখাটে মেয়ে, আমাদের স্বপ্ন দেখতে বারণ। এক জায়গায় দাঁড়িয়ে আফিয়া কথাগুলো বলে জোরে জোরে কাঁদতে লাগলো। কথাগুলো আমার বুকের ভিতরে তীরের মতো বিদ্ধ করলো। আমি আস্তে আস্তে আফিয়ার কাছে গেলাম, তার হাত ধরে প্রথমে চুমু খেলাম, তারপর কোমরে ধরে জড়িয়ে ধরলাম। আফিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে লাগলো। আমি আফিয়ার থুতনিতে ধরে মুখটা উঁচু করে তার গোলাপি নরম ঠোঁটে নিজের ঠোঁট লাগাতে লাগলাম। ততক্ষণে আমার স্বপ্ন ভেঙে গেল, দেখি আমার আফিয়ার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। আমি হতাশ হলাম, আমার মন যাচ্ছে আফিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে, কিন্তু এটা করলে আফিয়াকে শুধু বাহির থেকে দেখতে পারবো, ভিতরে কী চলছে সেটা বুঝতে পারবো না। আফিয়া কিছুদিন কষ্ট করো। আমি হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে আফিয়ার বাড়ির মোড়ে আসলাম। দেখি আফিয়া কোনো কিছু না বলে বাড়ির দিকে হাঁটা ধরলো। আমি বাসায় চলে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ পড়ে দোকানে বসলাম, দেখি আফিয়া আসলো সাথে আরেকটা মেয়ে। আফিয়ার মুখের দিকে তাকাতেই আমি অবাক, দেখি আফিয়ার চোখ লাল হয়ে আছে, মনে হয় রাতে ঘুমাইনি, আর এমন ভাব ধরছে বোঝাই যাচ্ছে না গত রাতে কিছু হয়েছে। এসে আফিয়া তার পাশের মেয়েটাকে বলল, সোনিয়া দুইটা বেনসন লাইট নে। দুইটা বেনসন লাইট দে তো। আচ্ছা, আমি দুটো বেনসন লাইট দিলাম। আমি দুটো বেনসন লাইট দিলে আফিয়া একটা বেনসন লাইট জ্বালিয়ে একটু দূরে চলে গেল। সোনিয়া আমাকে বলল, আফিয়া বলল তোরে নাকি আফিয়া ভালোবাসে, আর তুই নাকি না করে দিয়েছিস। আচ্ছা তুই কি মাথা মোটা, ও আমাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, আজ পর্যন্ত ওকে অন্য কোনো ছেলের সাথে দেখিনি, তোরে সে প্রথমে ভালোবেসেছিল, আর তুই সেটা না করে দিলি, ওর বিরুদ্ধে কি এই এলাকায় টিকতে পারবি না। আমাকে জ্ঞান দিয়েন না, ওর মন আপনার থেকে আমি ভালো বুঝি। তাহলে না করলি কেন, আর সে কি কম সুন্দরী, সে যদি এলাকার কোনো ছেলেকে বিয়ে করার প্রস্তাব দেয় ছেলেটা চোখ বন্ধ করে বিয়ে করবে। আমি জানি, সব জানি আমি, এখন আপনি যান। সোনিয়া মেয়েটা চলে গেল, দেখি আফিয়া চলে গেল। আব্বা আসলে আমি বাড়িতে আসলাম, গতকাল ফাতিমা আসছিল বাড়িতে। মার এবং ফাতিমার মুখের অবস্থা দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। মা বলল, তুই কি এই জীবনে বিয়ে করবি না? কেন? আফিয়া এসে কান্নাকাটি করে গিয়েছে, সে বলে তোরে ভালোবাসে, তার ছাড়া অন্য কাউরে বিয়ে করার চিন্তা করলে বলছে এই এলাকা ছেড়ে চলে যেতে। এখন তারে বিয়ে করবি নাকি বল। তোমরা মানিয়ে নিতে পারবা কিনা বলো। আমার সমস্যা নেই। ওকে। এভাবে কিছুদিন চলে গেল। দুই দিন পর রাতে বাড়ি যাচ্ছিলাম, খেয়াল করলাম অনেকটা দূরে আরো দুইজন একসাথে হেসে হেসে কথা বলে আসছে। কিছুক্ষণ পর হাঁটার পর খেয়াল করলাম একজন চলে গেল, আরেকজন জোরে জোরে হেঁটে আমার থেকে একটু দূরে হাঁটতে লাগলো। ভালো করে খেয়াল করে দেখি এটা আর কেউ না, এটা হলো আফিয়া। আমি ভাবলাম এই তো সুযোগ, এতদিন যেটা বুঝলাম আফিয়া আমাকে সত্যি ভালোবাসে, ও আমার এই এলাকায় বিয়ে বন্ধ করে দেয়, তার মানে ও আমার বিয়ে দেখতে পারবে না, আর ও আবার সিগারেট খাওয়া ধরেছে। আসলে আফিয়ার মনটা অন্যদের থেকে অনেক মজবুত, তার মানে আফিয়া যত খারাপ পরিস্থিতি হোক না কেন নিজেকে ধরে রাখতে পারবে। আমি দাঁড়িয়ে গেলাম, দেখি আফিয়া আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আমি ডাক দিলাম, আফিয়া, কিন্তু আফিয়া না শোনার ভান করে হেঁটেই চলেছে। আমি আবার বললাম, আফিয়া আমার কথা শোনো। আফিয়া দাঁড়িয়ে গেল, আমি আফিয়ার কাছে গেলাম। আফিয়া বলল, কি বলবি বল, আর তোর জন্য এই এলাকায় নিয়ম চালু হচ্ছে, সেগুলো মানতে পারলে তোরা এই এলাকায় থাকতে পারবি, নয়তোবা চলে যাবি। কি জন্য এই নিয়ম? আমি তো ভাবতেছি আপনার বান্ধবী সোনিয়াকে আমার খুব পছন্দ হয়েছে, আগামীকালই ওকে প্রপোজ করে বিয়ে করে ফেলবো। ওর যদি মরার ভয় থাকে তাহলে ও তোর প্রপোজ অ্যাকসেপ্ট করবে না। কেন? কারণ এই এলাকার একমাত্র আমি ছাড়া কাউকে বিয়ে করতে পারবি না।
এই বলে আফিয়া একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কিন্তু আমি তোকে বিয়ে করব না। আমি বুঝতে পারছি আফিয়া চাচ্ছে তার কাছে নত হয়ে তাকে প্রেমের প্রস্তাব দিতে। পরে সে কতক্ষণ ঢং করবে? আমি বললাম, আপনাকে বিয়ে করা ঠেকা পড়ছে না, সোনিয়াকে নিয়ে আমি পালিয়ে যাব। সোনিয়া বোকা না, তোর মতো গাধার সাথে পালিয়ে যাবে। তাহলে তোমাকে পালিয়ে নিয়ে যাব, যাবা না তুমি? না, তোর বিয়ে করা বন্ধ। তুমি বিয়ে করার পরেও আমি করতে পারবো না। তখন আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত দেব। কেন তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করবে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ওকে যা, ছেড়ে দিলাম, এখন বাড়িতে যা। আফিয়া হাঁটতে লাগলো, আমি আফিয়ার হাত ধরলাম, কিন্তু আফিয়া জোর করে ছাড়িয়ে নিল। আমি বললাম, আফিয়া তোমার সাথে কথা আছে, পার্কে চলো। তোর সাথে আমার কোনো কথা নাই, তুই একটা বাটপার লম্পট চিটার। তোরে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের তুই কানা করেও মূল্য দিলি না। ওই দিন তুই চোখে বলেছিলি তুই আমাকে চাস, কিন্তু তুই মুখে না করেছিলি। কেন কেন? হয়তো মুখ দিয়ে না করছিলাম, কিন্তু আমি তোমাকে এখনো চাই। মিথ্যা কথা। সত্যি? আমি বিশ্বাস করি না। তুই আমার সামনে থেকে চলে যা, আর জীবনেও আমার সামনে আসবি না। তোরে দেখলেই আমার ওই দিনের কথা মনে হয়। তোরে আমি পেছন থেকে এত ডাকা ডাকছি, কিন্তু তুই একটুও শুনলি না। তাহলে তুমি চাচ্ছ আমি চলে যাই? তুই চলে যা। ওকে। আমি দৌড়ে আফিয়ার সামনে গিয়ে হাতটা বাড়িয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি আফিয়া। কিন্তু আমি বাসি না। প্লিজ এমন করো না। কি করতেছি, তোরে আমি ভালোবাসি না? আমি আফিয়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। আফিয়া বলল, ওই দেখ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আমি আকাশের দিকে তাকালাম, দেখি কোথাও চাঁদ নেই, চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। আমি আবার আফিয়ার দিকে তাকালাম, ততক্ষণে আফিয়া আমার ঘাড়ে ধরে সে উঁচু হয়ে সোজা আমার ঠোঁটে কামড় ধরল। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আরে একই রে, ঠোঁট কামড়ে ধরল, আফিয়া আর ছাড়ছেই না। আমার ঠোঁট ব্যথা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। আমিও আফিয়ার ঠোঁট কামড়ে ধরে লাল গোলাপি ঠোঁটটাকে সাদা বানিয়ে ফেললাম। একটু পর আফিয়া নর্মাল হলো, ঠোঁট ছেড়ে বলল, তোরে আমি ভালোবাসতে পারবো না, একেবারে নিজের করে নিলাম। তুমি এটা কি করলা? আমার ঠোঁট, এই বলে আমি মুখে ধরে বসে পড়লাম, ঠোঁটে প্রচণ্ড ব্যথা করছে। কি করে কিস করতে হয় জানো না? না, আমি কি কাউকে কিস করছি? না, মানে মুভিতে দেখো না কিভাবে কিস করতে হয়। দেখছিলাম ওই মুভিতে এইভাবে কিস করছিল, ভাবছিলাম তাহলে বোধহয় এইভাবেই কিস করতে হয়। আমার ঠোঁট, দেখি কি হয়েছে। আফিয়া আমার পাশে বসলো, আমার ঠোঁট ধরে চেক করে বলল, তেমন কিছু হয় নাই, চল আমার বাসায়, আজকে আমার বাড়িতে থাকবি। পাগল নাকি, বিয়ে করি তারপরে? সত্যি কবে বিয়ে করবি? আমার যে আর দেরি করতে মন চাচ্ছে না। ওকে। আমি আর আফিয়া আস্তে আস্তে দুজন দুজনের হাত ধরে পাশাপাশি হাঁটতে লাগলাম। আমি আফিয়ার হাতের মধ্যে একটা চুমু খেলাম, তার কোমরে ধরে আরও কাছে টেনে নিলাম। আফিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি আস্তে আস্তে আফিয়ার নরম ঠোঁটে আমার ঠোঁট দুটো রাখলাম। এইভাবে অনেকক্ষণ চলে গেল। আমি আস্তে আস্তে আফিয়ার ঠোঁট ছেড়ে দিলাম। আফিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরল, কেন জানি ফুপিয়ে কেঁদে উঠল। আমি বললাম, কাঁদছো কেন? এটা হলো সুখের কান্না, তোরেই আমি এতদিন খুঁজছিলাম। এখনো কি আমাকে তুই করে বলবা? না, তোমাকে আজ সারা রাত এইভাবে জড়িয়ে ধরে রাখবো। না আফিয়া, সকালে আমার দোকান আছে, আমাকে একটু ঘুমাতে হবে। বিয়ের পর কি আমাকে সারা দিন একা ফেলে রেখে দোকানে পড়ে থাকবা? হুম। রাতেও দোকানে থাকবা? হুম। না, তোমার সাথে আমিও সারা দিন থাকবো, এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হতে পারবে না। আচ্ছা, এখন চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আজ থেকে আমি তোমার বাড়িতে থাকবো। আগামীকাল থেকে? এত রাতে তোমাকে নিয়ে গেলে মা কি না কি ভাববে। আচ্ছা, কিন্তু এখন যে আমি আর হাঁটতে পারছি না, আমার পা অনেক ব্যথা করছে। দেখি কোথায় ব্যথা করছে। না, দেখানো যাবে না, কোলে নে। আচ্ছা, পিছনে উঠো। আমি আফিয়াকে সামনে বসলে আফিয়া আমার গলায় দুই হাতে জড়িয়ে ধরল। আমি দাঁড়িয়ে হাঁটতে লাগলাম, আফিয়ার মুখটা আমার কাঁধে রাখল। কিছুক্ষণ হাঁটার পর আফিয়ার বাড়ি যাওয়ার মোড়ের কাছে পৌঁছালাম, দেখি
মোড়ের কাছে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। আফিয়া আমার কাঁধে মাথা রেখে চিল করতেছে। আমি বললাম, দেখো তো সামনে দুজনকে চিনো কি না? কই দেখি। আফিয়া কাঁধ থেকে নামলো। চিনতে পারছি কে? ওই দিন যে এই দুটোকে মারছিলাম তারা। আফিয়া আমার হাতটা ধরে ওদের সামনে গেল। আফিয়া বলল, ওই তোদের মুখের মাফলার নামা। তারা দুজন মুখের মাফলার নামালো। আমিও চিনতে পারলাম আফিয়ার ধারণা ঠিক, ছেলে দুটোর হাতে একজনের হাতে চাপাতি আরেকজনের হাতে ছুরি। কোথা থেকে আরেকজন মেয়ে এসে বলল মেয়েটা চেয়ারম্যান সাহেবের মেয়ে। আফিয়া আপু কেমন আছো? ভালো। এত রাতে এখানে কি? আর তোরা দুজন কে না বলছিলাম এই এলাকায় না আসতি, ভাগ এখান থেকে। না আপু, এখানে একটা ঝামেলা আছে। আপনি শুধু শুধু আমাকে মারছেন, আর এই ছেলে দুটোকে শুধু শুধু মারছেন। এখন বলেন আপনার কি করা উচিত। আচ্ছা মানলাম, কিন্তু ছুরি চাপাতি নিয়ে আসলেন কেন? চলেন কথা বলে ঝামেলা মিটমাট করি। সেদিন শেষ, এখন কথা থেকে হাত বেশি চালাতে হয়। বুঝতে পারছি তোদের মনের ইচ্ছা, কিন্তু আজকে আমার মনটা খুব ভালো, কারণ আজকে এই মাদা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেই জন্য তোদের ছেড়ে দিচ্ছি। যাও তোমরা বাড়ি যাও। কিন্তু আমরা তো বাড়ি যাওয়ার জন্য আসিনি। এই তোরা তোদের কাজ শুরু কর। আফিয়া দৌড় দিবা। আরে না, তুই আমাকে একটু টাইম দে। এই বলে আফিয়া তার ব্যাগ থেকে মোবাইল বের করে কাকে জানি কল দিল। কিছুক্ষণ পর কল করলো, সরাইবেন বাজা সরাইবেন বাজা। কিছুক্ষণ পর কল ধরলো, এই বলে ফোন কেটে দিল। এদিকে পাশ থেকে আমি একটা পুরনো লাঠি নিলাম। আফিয়া বলল, আর এক পা এগোলে আর একটাও বাঁচতে পারবি না, চুপচাপ চলে যা, এখনো বাঁচতে পারবি। একটা ছেলে একেবারে কাছে চলে আসলো। ছেলেটা বলল, ভাই আপনি চলে যান, আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই, আফিয়া আপুকে আমরা মেরে চলে যাব। আফিয়ার শরীরে টাচ করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তাহলে তাই করতে হবে। চেয়ারম্যান সাহেবের মেয়ে আফিয়ার কাছে গেল, গিয়ে আফিয়াকে একটা চড় দিল। আফিয়াও মেয়েটাকে একটা চড় দিল। মেয়েটা আফিয়াকে মাটিতে ফেলে দিল। তখনই সাইরেন বেজে উঠল। এমন আওয়াজ কান ফাটিয়ে ফেলবে, একাধারে 2 মিনিটের মতো সাইরেন বাজল। ছেলেগুলো বুঝতেই পারছে না কি হচ্ছে। যখন বুঝতে পারলো ততক্ষণে দেরি হয়ে গেছে। দেখি কয়েকজন ছেলে রাস্তায় এসে ওই ছেলে দুটোকে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রাস্তা মানুষে ভরে গিয়েছে। কয়েক দিক দিয়ে মানুষ এসে মরে জমা হলো। দেখি মা আব্বা আসলো। মা বলল, কিরে কি হয়েছে? এই 3 জন আসছে আমাদের মারতে, তাড়াতাড়ি বাড়ি চল। আফি আমি চলে যাই। যাও আগামীকাল কথা বলবো। আমি মা আর আব্বা বাড়িতে চলে আসলাম। পরদিন সকালে আফিয়ার বাড়িতে গেলাম। আফিয়ার দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো, বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কি বলো এত তাড়াতাড়ি? আমি তো বাড়িতে কিছুই বলিনি। বলা লাগবে না, তোমার মা সব জানে। গতকালে ছেলে দুটোকে কি করছো? জানি না, আমি ছেলেপেলেদের কাছে রেখে বাড়ি চলে আসি, আর চেয়ারম্যান এসে তার মাকে নিয়ে যায়। ভেতরে আস। ভেতরে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দোকানে যাই আর সোজা বাড়িতে চলে যাও। এদিক সেদিক ঘোরা একদম বন্ধ। আচ্ছা। আমি দোকানে চলে আসি। ঠিকই আমাদের বিয়ে হয়েছে, কিন্তু 1 মাস পর, বছর 2 পর আমাদের একটা ছেলে হয়েছে, ঠিক তার মার মতো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সম্পূর্ণ গল্পটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এরকম আরও রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।